আমার লাইফ নিয়ে আপনাকে ভাবতে হবে না, কোনো ভাবার দরকার নেই, আপনি নিজের লাইফ নিয়ে ভাবুন। আর হ্যাঁ, একদম ভাববেন না যে আমার সিঁড়িতে সিঁদুর দিয়েছেন বলে একেবারে উদ্ধার করে দিয়েছেন। আর আমি না আমি আমি আপনাকে বর হিসেবে মানতেই পারবো না। কি বলছিস কি, হ্যাঁ আবার শুরু করলি তুই? আচ্ছা তুই তো ঝগড়াকে থামবে না, তোরা একটু শান্ত হ না। কি শান্ত হবে, হ্যাঁ কি শান্ত হবো? আমার লাইফ নাকি হেল হয়ে যেত, আমার লাইফ এমনি এমনি হেল হয়ে গেছে। একটা হুমদো কথা কারা, রাবণ রাজার বংশধর। এই একদম ফালতু কথা বলবে না, নেহাত বিয়েটা হয়ে গেছে বলে নাহলে নইলে কি, হ্যাঁ নইলে কি, নইলে আমার জীবনে মেয়ের অভাব ছিল না। আমি যাই, আমি একটু রান্না করে গিয়ে খাবার দাবার গুলো। সভ্যতা ভদ্রতার কোনো জ্ঞান নেই না, হ্যাঁ এখানে জেঠ শাশুড়ি আছে আর আপনি তার সামনে মেয়েদের কথা বলছেন? কেন জেঠ শাশুড়ির সামনে মেয়েদের কথা বলা যায় না? 100 বার যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? ফালতু কথা বলবে না, দেখুন দেখুন আপনারা ল্যাঙ্গুয়েজ কি, অবজেকশন, আমি অবজেকশন জানাচ্ছি। তোরা কি করছিস কি বলতো, হ্যাঁ সারাক্ষণ ঝগড়া করে যাচ্ছে, সারাক্ষণ ঝগড়া করে যাচ্ছে, তোদের কি প্রেম ভালোবাসা হবে না? ওর সাথে ভালোবাসা জীবনে হবে না। মাই ফুট, এ নাকি আমার বউ, নেহা ড্যাড বলেছিল বলে সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম, উদ্ধার করে দিয়েছিলাম, না হলে এই মেয়েকে কেউ বিয়ে করতো না, এটা একটা মেয়ে। এ হলো কি একজন রেসলার, তুমি যদি অলিম্পিকে যাও না তুমি পুরো কুস্তি চ্যাম্পিয়ন হয়ে যাবে। হ্যাঁ আমি যাবো তো, চ্যাম্পিয়ন হয়ে সোনা নিয়ে আসবো। আর আপনি কি করবেন, হ্যাঁ কি করবেন, একটা চরিত্রহীন লম্পট একটা। এই দেখুন দেখুন, ছি ছি এরম বলে না, লম্পট বলে না, ছি। তিথি কি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, হ্যাঁ এটা কি ধরনের ঝগড়া? ঝগড়া মানে আমার অনুমতি ছাড়া আমার সিঁড়িতে সিঁদুর পড়েছে। এই এই এক মারব করে রাখলা। এই দেখুন দেখুন কিভাবে আপনাদের মেয়েকে বড় করেছেন, কোনো কালচার নেই। আস্তে আস্তে ভুলে যাচ্ছিস কেন, পাশের ঘরে পরিণীতা রয়েছে, তোর থামবি এবার থাম। আচ্ছা কি করছিস বলতো তোরা, হ্যাঁ চল খেতে যাবি, চল তুমিও চলো, চলো খেতে যাবে চলো। হ্যাঁ যাচ্ছি, ফুলশয্যায় বসে ফুলশয্যা বানান শেখাচ্ছে। তাও তো পারেন না, বর্গেজ্য আর অন্তস্তজ্য বোঝেন না তো। অন্ত অন্ত অত অন্ত 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 করতে হবে না। এই দেখছেন দেখছেন, আমি এত সিরিয়াসলি বাংলাটা শিখছি, আমি ট্রাই করছি, তারপরেও তারপরেও কত কথা শোনাচ্ছে।